নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতেই আমি প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং গণেশ চতুর্থী উপলক্ষে আজ আমি গণপতি বাপ্পার প্রিয় ছানার মোদক বা পনির মোদক বানিয়ে আপনাদের দেখাবো। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ছানার মোদক বানাবার জন্য আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ছানা। আমি এখানে 1 লিটার দুধের থেকে ছানাটা বানিয়ে নিয়েছি এবং এখানে মোটামুটি 200 গ্রামের মতন ছানা আছে। আর ছানাটা বানানোর পর এটাকে আমি 2-1 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছিলাম, তাতে করে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে গেছে। আর ছানাটা দেখুন ভীষণ নরমভাবে কিন্তু এই মিষ্টির জন্য বানাতে হবে। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে ছানাটা বানিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে চেপে চেপে এখান থেকে জলটাকে বার করে নেবেন। তবে এটা মাথায় রাখতে হবে যে এই মিষ্টির জন্য ছানার মধ্যে কিন্তু একেবারেই যেন জল না থাকে। যদি ছানায় জল থাকে তাহলে যখন এটাকে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করা হবে তখন কিন্তু এর মধ্যে কালাকাদের মতন একটা টেক্সচার চলে আসবে এবং তার ফলে এটা রাবারি হয়ে যাবে, যেটাতে কিনা খেতেও ভালো লাগবে না এবং মোদকটা বানাতেও কিন্তু অসুবিধে হবে। এখন এই ছানাটাকে 5 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হাতের তালু দিয়েই এই মাখাটা মাখতে হবে, মানে আমরা রসগোল্লা বানাবার জন্য ছানাটাকে ঠিক যেভাবে রেডি করি এই মিষ্টির জন্যও কিন্তু ছানাটাকে একইভাবে রেডি করে নিতে হবে। এবং এটাকে 5-7 মিনিট ধরে মেখে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ছানাটাকে ভীষণ সফট করে নেওয়া এবং ছানার মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে সেটাকেও শিওর হয়ে নিতে হবে। আর আপনাদের হাতে যদি এতটা সময় না থাকে বা যদি তাড়াতাড়ি এই মিষ্টিটা বানাতে চান সেক্ষেত্রে ছানাটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পালস মোডে ব্লেন্ড করে নিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এখন দেখুন ছানাটাকে খুব ভালো করে সফট করে 5-7 মিনিট ধরে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভীষণই নরম হয়েছে, এর মধ্যে কোনো বড় টুকরো নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনির গুঁড়ো। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। চিনির স্বাদটা কিন্তু আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর যদি গুঁড়ো চিনি না থাকে তাহলে রেগুলার চিনি মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করেও নিতে পারেন। এবার চিনির গুঁড়োর সাথে এই ছানাটাকে ভালো করে একটু মেখে নেব। ছানাটাকে চিনির গুঁড়োর সাথে ভালো করে মেখে নেওয়ার পর এখন একটা প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে আমি এই ছানার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ছানাটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে চিনি দিয়েছি, সেজন্য চিনিটা গুলে গেলে এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই এটাকে এভাবেই নাড়াচাড়া করতে করতে যতক্ষণে সেই চিনির থেকে বেরোনো জলটা শুকিয়ে গিয়ে ছানাটা একদম আটা মাখার মন্ডের মতন তৈরি না হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। এবং গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, আর এই কাজটা করতে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। 2-3 মিনিট হয়ে গেছে, এখন দেখুন এই মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু প্যানের গা থেকে উঠে আসতে চাইছে, তার মানে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে যে থালার মধ্যে আমি ছানাটাকে মেখে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যেই আবার এটাকে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আমি 1/4 চামচ এলাচ গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা অফ হওয়ার জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এটা আমি হাত দিয়ে ধরতে পারি, সেরম ঠান্ডা করে নিয়ে ফিরে আসবো। দেখুন বেশ কিছু সময় পরে আমি ফিরে এসেছি, এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়নি, তবে এটা মোটামুটি আমি মোদক বানাতে পারবো সেরকম ঠান্ডা হয়েছে। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে একবার একটু চটকে মেখে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, 2 থেকে 3 মিনিটের বেশি যদি এই ছানাটাকে কড়াইয়ের মধ্যে আপনারা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এর মধ্যে দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি, এখন মোদক বানাবো। আমি এখানে মোদকের একটা মোল্ড নিয়েছি, আপনারা কিন্তু খুব ইজিলি মার্কেট থেকে এই মোল্ডগুলো কিনতে পারেন। এখন এই মোল্ডের মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে গ্রিজ করে নিয়েছি। এবার এই মেখে রাখা ছানার মিশ্রণ থেকে একটু একটু করে পোর্শন নিয়ে এই মোদকের মোল্ডের যে ক্যাভিটিগুলো আছে তার মধ্যে ভরে দিচ্ছি। এবারে সাবধানে এই 3টে ক্যাভিটিকে এভাবে আমি বন্ধ করে সমস্ত মুখগুলোকে এক জায়গায় এনে আটকে দিচ্ছি। এটা আটকে দেওয়ার পর এখন এর যে পেছনের দিকের অংশটা সেটাতে এরকম চেপে চেপে এক্সেস যে অংশটা সেটা বার করে দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। আর উপরের যে লাইনটা আছে সেটা বরাবর এটাকে সমান করব, তাতে করে কিন্তু মোদকটা খুব সুন্দরভাবে একটা প্লেটের ওপরে বসে থাকবে। এবার এর উপরের দিকে যে এক্সেস
ছানাগুলো বেরিয়ে রয়েছে সেগুলোকে ঝেড়ে নিচ্ছি। সবটা ভালো করে ঝেড়ে নেওয়া হয়ে গেল। এখন ধীরে ধীরে আমি এই মোদকের মোলটাকে খুলে নেব। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে। দেখুন, মোদক আমার একটা তৈরি হয়ে গেল। খুব সুন্দর ছানার মোদক কিন্তু তৈরি হয়ে গেছে। মোদকটাকে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি, আর আরও একটা মোদক তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর কেউ যদি দেখেন যে এইভাবে বানাতে বানাতে ধীরে ধীরে শেষের দিকে এই ছানাটা দিয়ে আর মোদক বানানো যাচ্ছে না, এগুলো ছেড়ে যাচ্ছে, তাহলে ঘাবড়ে যাবেন না। এর মধ্যে সামান্য একটুখানি দুধ এবং মিল্ক পাউডার দিয়ে এটা ভালো করে মিশিয়ে একবার প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন 1 মিনিটের জন্য। তাহলেই কিন্তু আবার এটা নরম হয়ে যাবে এবং স্মুথ হয়ে যাবে, এবং তখন কিন্তু মোদক বানাতে কোনো অসুবিধে হবে না। দেখুন, আরও একটা মোদক বানিয়ে নিলাম, আর এভাবেই সমস্ত মোদক আমি বানিয়ে নেব। তৈরি হয়ে গেল গণপতি বাপ্পার প্রিয় ছানার মোদক। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপির সাথে।